সভাপতি ওলামায়ে কেরাম ছাত্রবৃন্দ তৌহিদ নেতা শ্রীমণ্ডলী, আমরা কেন আজকে বাংলার কোটি কোটি মুসলমান আলেমারা মোদি আদমের প্রতিবাদ করল, বিরোধিতা কেন করল? মোদি একজন হিন্দু, আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ভাইরা আছে, আমরা তাদেরকে ভাই বলি, আমরা ভাইয়ের মতনে আচরণ করি। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেকেই হিন্দু ভাইরা আছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছি। তারা বাংলাদেশে নিরাপদে আছে, নিরাপদে থাকলে তাদের অধিকার যথাযথভাবে দেওয়া হয়। কিন্তু মোদির বিরুদ্ধে কেন আন্দোলনটা করলাম? আমি কোরআন থেকে একটি কথা বলছি, সুশীল সমাজ ওলামায়ে কেরাম তো আছেন, এই ব্যবসায়ী বৃন্দ শহরবাসীকে আমি একটা জিনিস বলতে চাই। আমি আল্লাহ তাআলার নির্দেশে, ওরামের নির্দেশে মোদির বিরোধিতা করা আমাদের ইমানের দায়িত্ব। কারণ আল্লাহ বলছেন, যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধ কর, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার কর, দুই তিন নম্বর বহিষ্কার করার জন্য সহযোগিতা কর। আল্লাহ তাআলা বলেছেন, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে জানেন, যারা ধর্মের ব্যাপারে আমাদের সাথে যুদ্ধ করে, এই মোদি, এই কসাই মোদি এই গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, এই কসাই মোদি এই বাবরি মসজিদকে শহীদ করেছে, সে কি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হলো না? এবং আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের দেশ থেকে তারা এনে আসাম থেকে কি এক আইন করে এই ভারত থেকে মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য সার্বিক চক্রান্ত সহযোগিতা করতেছে মোদি, মোদি এই মোদি সরকার, সন্ত্রাসী মোদি, কসাই মোদি, এই মোদির সাথে বন্ধুত্ব রাখা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য তাকে সম্মান দিয়ে দেশে আনা, এটা ইসলাম সমর্থন করে না। আর যদি কোনো স্বার্থে নাই, আমরা ইমানি দায়িত্বে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মোদির আগমনকে আমরা সমর্থন করি নাই, বিরোধিতা করেছি, কিন্তু 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 কথা হলো, সেই ইসলামের চরম শত্রু মুসলিম হত্যাকারী বাবরি মসজিদকে শহীদকারী মোদিকে খুশি করার জন্য এই বাংলাদেশের তাজা তাজা ১৯টি প্রাণকে উপহার দেওয়া হলো। আজকে একজন মুসলমানের দুশ্মনকে খুশি করার জন্য আজকে দেশের মুসলমানকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানানো শুধু আলেমদের নয়, এর প্রতিবাদ জানানো সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের জন্য ফরজ। ইসলামের একটা মূলনীতি ন্যায় বিচার, সবার জন্য ন্যায় বিচার। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাই, আজকে এই জামিয়া মিলিয়া চত্বর থেকে সারা বাংলাদেশের সকল সুশীল সমাজের কাছে একটা অনুরোধ জানাই, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাই, নিরাপত্তা ভাইদের কাছে
অনুরোধ জানাই সরকার এবং প্রশাসনের কাছে, ব্যবসায়ী ভাইদের কাছে, এ পর্যন্ত যত সংগঠন আছে সকলেই ভাঙচুরের নিন্দা জানাইছে, নিন্দা জানাইছে, কিন্তু তাদের আগে আমরা নিন্দা জানাইছি। কিন্তু আজকে পর্যন্ত কারো জামানে এতগুলি লাশ পড়ছে, এর এর প্রতিবাদ করে নাই, নিন্দা জানাই নাই। আমরা কোন দেশে বাস করতেছি? পাকির মতো দেশের নাগরিককে হত্যা করবে আর সারা দেশবাসী তার সাথে নেতা হতে পারে না। রাজধানীতে সরকার প্রশাসন আইজিপি এসেছিলেন গতকাল, একটু শহীদের মার চোখের পানি মুছতে গেলেন না, না যাইতেন যে অশান্তি হতে পারে। একজন শহীদের মাকে সার্কিট হাউসে এনে আপনি তার চোখের পানিটা মুছতেন, একটা সান্ত্বনামূলক কথা বলতেন, আমরা মনকে পৌঁছ দিতাম, জানি না মানুষের দাম নাই, মানুষের দাম নাই। আপনি আমি বলতে চাই আপনাদের সময় নাই, এখন দোয়া করে শেষ হয়ে যাবে। আমরা শান্তির শান্তির কর্মসূচি পালন করি, আমরা দান রামদা দিয়ে কর্মসূচি করি না, আমরা পটকেল দিয়ে কর্মসূচি করি না, শান্তির পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আমার কথা শেষ করার আগে বলছি, আমাদের তো একজন জনপ্রতিনিধি আছেন, তিনি কি তিনি নিজের এমপি নাকি জনগণের এমপি জানি না, কেন পর্যন্ত উনি একটু নিন্দা জানাল না, উনি একটু সমবেদনা জানাল না? এই এই লোক তো শুধু হেফাজতের আলেমরা না, এখানে তো পাবলিক মারা গেছে বেশি, দেশের স্বতঃস্ফূর্ত ভাবে এই এই কর্মসূচি পালন করার জন্য রাজ্যে নেমেছিলেন। কথা লিখলে আজকে আজকে মনে করেন 1,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, আমরা যারা আছি আমাদের সমস্ত সম্পদ বিক্রি করে 1,000 কোটি টাকার ক্ষতিপূরণ দিব, কিন্তু আমার আমার ব্রাহ্মণ বাড়িয়ার 15 লাশের ক্ষতিপূরণ কোথায় আছে? বাংলাদেশ বিক্রি করলেও একজন মুসলমানের দাম হবে না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ আমাদের আমাদের নিরাপত্তা কর্মী সুশীল সমাজ সকলকে, ব্যবসায়ী বৃন্দ। আমরা এখানে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, মিডিয়া কর্মী, অনলাইন মিডিয়া, আমাদের 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 মিডিয়া ভাইয়ারা আছেন, তারা আমাদের ভাই, ওনাদেরকে একটু বিবেচনা করার জন্য বলি, আপনারা কি 15 লাশের খুনি যে খুন যে হইল, আপনারা খুনের পক্ষে আছেন? তারা যারা প্রতিবাদ করে না বুঝা গেল খুন করতে ভালো হয়েছে, তারা আরো কিছু খুন হোক, আর কত খুন করতে পারে দেখো, আমাদেরকে গুলি করো, আমাদেরকে মেরে ফেলো, আমাদেরকে মেরে ফেলো, কিন্তু সত্যের বাণী আমাদেরকে পৌঁছাইতে হবে, পৌঁছাইতে হবে। এবং আমরা কি দাবি জানাবো, কার কাছে দাবি জানাবো? যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ 1 নম্বর আমাদের দাবি, তাদের সঠিক তদন্ত করে খুনিদের বিচার আমরা চাই, 2 নম্বর তাদের ক্ষতিপূরণ চাই, 3 নম্বর আহত অনেক কয়েকশো হবে আহত, এখন চূড়ান্ত তালিকা করা হচ্ছে, এই শত শত আহত রুগীদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং এবং তদন্ত সাপেক্ষে সকল অপরাধের বিচার করতে হবে। গ্রেফতার নির্দোষ নির্দোষ কাউকে হয়রানি করা যাবে না, নির্দোষ কাউকে কোনো হয়রানি করা যাবে না।